গোলাম মর্তুজা আমার এলাকায় জালসা করতে এসে গল্প করছে, বলছি দুই পঞ্চায়েতের প্রধান দুজন বিআই হয়েছে, বিআই হয়ে খুব মহব্বত করতে করতে ঝগড়া লেগে গেছে, দুই বিআই এর ঝগড়া হয়েছে, আবার পঞ্চায়েত ভোট চলে এসেছে, দুই গ্রামের পঞ্চায়েতের ছেলেরা জিদ ধরেছে তোরা আগে মেল কর নাহলে ভোট দিব, এরা তো এবার বিপদে পড়েছে। বলছে তাহলে বিচারটা তোমরাই করো, ক্লাবের ছেলেরা বসেছে কার বয়স কত, দেখছে মেয়ের বাপের বয়স কম ছেলের বাপের বয়স বেশি, তাহলে মেয়ের বাপ ছেলের বাপের বাড়ি আগে যাবে বেড়াতে, বাস ঝামেলা মিটে যাবে কোনো কিছু নাই। হ্যাঁ বয়সের কারণে ওকে আগে যেতে হবে, মেয়ের বাপ বলে নাই। এখন মেয়ের বাপ দেখছি আল্লাহ আমার ঘাড়ি পড়লো প্রথম পালা, তা যাই বিয়াই বাড়ি, এখন মিষ্টি হাতে করে নিয়ে যে দরজার বটোখানাতে গিয়ে ওর বেটির নাম ধরে ডাকছে, হাসিনা রে হাসিনা মারে। তখন ওর বিয়াই বুঝে নিয়েছে যে শালা এসেছে, বিয়াই আছে ঘরে আর কি, তো দরজাটা খুলেই বলছে হাসিনা, ওর বৌমা হচ্ছে, আরে মা ঝাঁটাটা নিয়ে আইতে তোর বাপ এসছে, কোন বিপদ ঝাঁটা নিয়ে আই তোর বাপে, সেটা মান বাড়ছে না কমছে? আরে হ্যাঁ না বলে না, ঝাঁটাতে দুটো কাজ হয় ঝাঁটা ধরে পালিশ চলবে, আর না হয় জায়গাটা পরিষ্কার করবে তো ইজ্জত বাড়বে। তখন বিআই গাল চুলকায় যে শালা কোনটা বলছে, আমার জন্য জায়গা পরিষ্কার যদি করে তাহলে আমার ইজ্জতটাও দিছে যে বিআই এসছে জায়গাটা একটু সাফ করে দিস, আর ওই যদি ঝাঁটার উল্টা দিকে ধরে তাহলে তুই তো বিপদ। তুই তখন মনে মনে করছে তো বিআই তো আচ্ছা প্যাঁচের কথা বলেছে, উত্তর কী দিই? তখন ই উত্তর দিছে, বিআই এসি যখন পড়েছি তখন জুতো খুলি, তার মানে জুতো খুলে বসাও হয় আর জুতো খুলে জুতো চালানোও হয়, তো যেমন বিআই তেমনি উত্তর আর কি, বুঝতে পেরেছেন কি না? তো আমার অবস্থা আজকে জালসাতে তাই চলছে, এসি যখন পড়েছি তো এই বছরটা চালিয়ে দিই কষ্ট মষ্ট, আগামীতে ভাববো হাসান পূর্ণিয়া। তো এখন যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি এইটার দিকে একটু খেয়াল করবেন কি তথ্য কথা বলেছেন। আমি কিন্তু একটা প্রশ্ন রাখবো, এই প্রশ্নটা ঠিক না ভুল আপনারা বলবেন, প্রশ্নটা কতটা ঠিক? আল্লাহর নবী বলছেন এই হাদিসটা সহি হাদিস, পৃথিবীর কোনো মহাদ্দিস এটাকে জাইব বলেনি, এত সহি হাদিস। সেটা কি? মান সামা রমজানা, যে রমজান মাসে রোজা রাখবে, ইমান ও এহতেসাবা, ইমান এহতেসাবের সঙ্গে যে রমজান মাসে কিয়াম করবে, ও মান কামা কিয়ামাল লাইলি, ইমান ও এহতেসাবা, কিয়াম করবে মানে আপনার তারাবির নামাজকে পড়বে ধৈর্য সহকারে, প্রতিদিন রমজানের তারাবিগুলি পড়বে। বিশ্বনবী বলছেন মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের বহু গোনা মাফ হয়ে যাবে। আবার অনেক মুফাসসির বলেছেন তার পূর্বের সমস্ত গোনা মাফ। এবার আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, আমি যদি রমজান মাসে রোজা রেখে বিগত জীবনের সমস্ত গোনাগুলি মাফ পেয়ে যায় আর তিন চারটা দিন পর রোজা শুরু হবে, তাহলে রোজা যেদিন শুরু করলাম যেদিন ঈদ পরে নিলাম আমার 50 বছরের জীবনের গোনা মাফ হয়ে গেল, তাহলে বলেন সারা বছর নামাজ পড়ে কি দরকার আছে? সারা বছর আপনার কি না উজু করে কি দরকার আছে? যাকাত দেওয়ার কি দরকার আছে? সারা বছর তেলাওয়াত করা কি দরকার আছে? পর্দায় থেকে কি দরকার আছে? চুরি করো, লম্পটি করো, দাগাবাজি করো, বেইমানি করো, সুদ খাও, মদ খাও, যেমন যাবে তাই করো, রমজান মাসে রোজা রেখে লাও আর তোমার গোনাকে মাফ করিয়ে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? একটু বেখেয়াল ছিলেন কয়েকজন, জি কয়েকজন বেখেয়াল ছিলেন, আর দুজন ছেলে ইয়ারকি, আমি যখন থেকে উঠেছি তখন আপস ইয়ারকি করতে করতে চালিয়ে যাচ্ছি, ওই যে কত জালসা শুনছে সেটা আল্লামা বলছেন। আমাদের বাজপাখির চোখ, 50,000 লোকের ভিতরেও যদি দুজন নড়ে তো বলে দিব। তো আমি যে প্রশ্নটা করলাম, রমজান মাসে রোজা রাখবো বিগত জীবনের গোনা মাফ, তাহলে সারা বছর আর কি করব? যেমন যাবে তাই করবো, আবার রোজা রেখে নিব, ঠিক না ভুল? জোরে বলেন
প্রশ্নটা আমার ঠিক আছে না ভুল? আমার প্রশ্ন ঠিক আছে, যেহেতু রসুল বলেছেন তোমার বিগত জীবনের গোনা মাফ হবে। প্রশ্ন না বুঝলে আপনি উত্তর দিতে পারবেন না। প্রশ্নটা আপনাদের বুঝে এসেছে আমার? হ্যাঁ না বলেন ভাই? এবার চলেন উত্তরটা। এর ভিতরে যে আছে সে পানি, কিন্তু আমি যদি বলি শরবত তাহলে এর সঙ্গে কে আছে? বোতলের ভিতরে কে আছে? পানির সাথে কে আছে? চিনি। তো চিনি ছাড়া শরবত হয় না। তো না খাওয়ার নাম রোজা নয়। ওর সাথে আর দুটো জিনিস রসুল মিশাতে বলেছেন, একটা তো না খাওয়া, আর একটা আর দুটো জিনিস ওকে মিশাতে বলেছেন, সেটা কি বলছে? তোমরা রোজা রাখো কি বলতে ছেলেটা? একটা হলো ইমান, একটা হলো এহতেসাব। হাদিসটা পড়বো, মেন জায়গাটা তিনবার বলবো, হাতে ইশারা করব। আল্লাহ নবী বলছেন, মান সামা রমজানা ইমানাও 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 ওহতেসাবা 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 গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা রোজা রাখলো শুধু না খেয়ে নয়, ইমান এহতেসাবকে সঙ্গে করে, ওর রোজাতে ইমান এহতেসাব আছে। যে পানিতে চিনি আছে সেটাই শরবত, যে পানির সঙ্গে চিনি নাই ওটা শরবত কেউ বলবে না। অতএব ওর রোজাতে ইমান এহতেসাব থাকতে হবে। যে রোজাতে ইমান নাই এহতেসাব নাই, ওই রোজাটাকে রোজা বলা যাবে না, কবুল হবে না, সেটা রোজা নয়, সেটা রোজা নয়, সেটা রোজা নয়, সেটা রোজা নয়। অতএব রমজান মাসে তোমরা রোজা রাখো, ওই রোজাতে ইমান আর এহতেসাবকে সঙ্গে করে রাখো। তাহলে ইমান কি আর এহতেসাব কি? আগে ইমানটা বলে নিই, তারপরে এহতেসাবটা বলবো। ইমান হলো দৃঢ় বিশ্বাস, ভাই আল্লাহ আছে না আল্লাহ আছি, আল্লাহ আছি, এটা হলো ইমান। কেয়ামত হবেই, এটা হলো ইমান। আর কেউ যদি বলে কেয়ামত হবে, এটাকে বলে ইল ইল জ্ঞান। আর কেয়ামতের জ্ঞান আছে কিন্তু ইমান নাই। দৃঢ় বিশ্বাস সাহাবীদের ছিল, চোখে দেখার মতো দৃঢ় বিশ্বাস করতেন, এটার নাম হচ্ছে ইমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ইমানের একটা ক্ষমতা আছে, স্পিরিট আছে, আত্মার একটা ক্ষমতা আছে দেহকে বাঁচিয়ে রাখে। ইমানের একটা স্পিরিট আছে আমলকে বাঁচিয়ে রাখে। তো রোজার ভিতরে আপনার ইমান হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি, একটা উদাহরণ আমি এর আগেও দিয়েছি, অনেকবার আজও দিচ্ছি। দুই বন্ধুতে দুইজন আলিম বলছে আমি তোর কাছে 100 টাকা পাই, ও বলছে না পাস না, পাই না পাস না। এই কথা চলছে দুইজনের ভিতরে, খুব তর্ক করছে। এরই ভিতরে মাওলানা তাসিরউদ্দিন এসে দুইজনের ঘরে হাত দিয়ে বলছে, রে ভাই সবর কর, আল্লাহ যদি থাকে তো পেয়ে যাবি, কিয়ামত যদি হয় তো পেয়ে যাবি। এই কথাটা বলা যাবে? আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন চলবে? আল্লাহ যদি থাকে, তার মানে আল্লাহ নাও থাকে, কিয়ামত যদি হয় তো তোকে দেখে নিব, এই কথা বলা যাবে? তার মানে কিয়ামত নাও যদি হতে, যদি শব্দতে দুটা জিনিস চলে আসে। আমি বলছি যে ভাই আপনি আমার বাড়ি চলেন, তা আপনি বলছেন যদি বর্ধমান কোনোদিন যাই, না গেল তো গেল না। তাহলে ইমানের ব্যাপারে যদি বলা যাবে না, তাহলে আমি যে রোজাটা রাখছি, যে রোজা রাখছি আর নিয়ত করেছি, যদি কবুল হয়ে যাই তাহলে আমার গুনাহ মাফ হবে। যদি বলা যাবে আমার রোজা কবুল হবে, আল্লাহ তাবারাক বা তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বিশ্বনবী বলেন আল্লাহর সঙ্গে আল্লাহর ব্যাপারে যে যেমন ধারণা করবে আল্লাহ তার সঙ্গে সেই রকম ব্যবহার করবে। অতএব দীর্ঘ বিশ্বাস তুমি রাখো যে তোমার আল্লাহ তোমাকে মাফ করবে। হযরত উমার একদিন, হযরত উমার একটা রাত্রিতে অন্ধকারে সফর করছেন মরুভূমিতে, সঙ্গী সাথীদেরকে নিয়ে রয়েছেন, কেউ উঠে
কেউ গাধাতে কেউ খচ্চরে এ যাচ্ছেন কেউ ঘোড়াতে এমন সময় গভীর রাত্রি তোমার বলে ফেললেন ও আমার সফরের সাথী রে তোমরা বলো একবার আমাকে একটা কোরআনের আয়াত শোনাও যে আয়াতটা শুনলে আল্লাহর ভয়ে আমার দিলটা তরতর করে কাঁপবে সফরের সাথীদের ভিতরে একজন বলে ফেললেন ফামাইয়া আমাল মিসখালা জাররাতিন খায়রাইয়ারা ওমাইয়া আমাল মিসখালা জাররাতিন শাররাইয়ারা হযরত উমর ডুকড়ে কাঁদতে লাগলেন তার মানে উনি বললেন ও ভাই উমর রে কোরআন বলছে সামনে একটা দিন তোমার দিকে তরতর করে দৌড়ে চলে আসে তুমি দাঁড়িয়ে থাকো চাই হাঁটো দিনটা তোমার দিকে আসে যেদিন তোমার ক্ষুদ্র পরিমাণ গুনাহার নেকিকে বহির প্রকাশ করে দেয়া হবে হযরত উমর কাঁদলেন এত কাঁদলেন ডুকরে ডুকরে কাঁদলেন তখন উনি কাঁদতে কাঁদতে বলছেন কেউ আছো কি রে আমার কান্নাকে বন্ধ করে দিবে কোরআনের আয়াত শুনিয়ে আবার একই কণ্ঠে শব্দ এলো বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ এর মানে উনি বলতে চাইছেন ও ভাই উমর রে তুমি যদি পৃথিবীতে গুনাহ করতে 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 আসমান পর্যন্ত ঠেকিয়ে দাও আসমান জমিনের ফাঁকা জায়গাটা গুনাহতে ভরে দাও তোমার গুনাহটা হবে এতটুকু কিঞ্চিৎ আল্লাহর রহমতের তুলনায় অতএব আল্লাহ বড় মেহরবান তোমাকে মাফ করবে এত মাইয়ুস হওয়ার প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে দয়া করবেন মাফ করবেন হযরত উমর সান্ত্বনা পেলেন হযরত উমর বলতেন যে সারা পৃথিবীর বুকে যদি আসমান থেকে এরকম কোনো ঘোষণা আসে পৃথিবীর বুকে যত লোক আছে সব জাহান্নাম চলে যাবে একজন জান্নাতি যাবে তাহলে আমি বুকে হাত দিয়ে বলবো ওই জান্নাতিটা আমি যেহেতু আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহে আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না আবার যদি ঘোষণাটা উল্টা হয়ে যায় সবাই জান্নাত যাবে একজন জাহান্নাম যাবে উমর কেঁদে বলছেন ওই জাহান্নামিটা আমি যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাদশা রব্বিকাল শাদীদ আমার পাকার বড় কঠিন যাকে ধরবো তাকে ছিঁড়ে ফেড়ে ফেলে দেবো অতএব আল্লাহকে ভয় করতে হবে রে ইমানদার হে মমিন তুমি যখন রোজা রাখবে তুমি এই মর্মে রোজাতে নামো তুমি এই মর্মে রোজা নামে জঙ্গলে ঢোকো রোজা নামে নদীতে নিজেকে নামাও তুমি নিজেকে রোজাতে ঝাঁপ দাও তখন তুমি মনে মনে নিয়ত করে নাও সারা পৃথিবীর কারো গোনা যদি মাফ না হয় তো আমার আল্লাহ আমার রোজা কবুল করবি এবং আমার গোনা মাফ করবি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে যেমন আল্লাহর ওপরে ধারণা করবে আল্লাহ তার ওপরে সেই রকম ব্যবহার করবে শবে কদরের রাত আপনাদের মসজিদে একটা ছোট্ট করে মাহফিল হয়েছে আর মৌলানা তাসিরুদ্দিন ভাই দোয়া করছে হাত তুলে দোয়া বেদাত ওদিকে মাথা ভরতে যেন না যেটা বলছি ওইটা শোনেন এখন নাহলে আবার নতুন প্রশ্ন বের হবে মৌলানা তাসিরুদ্দিন বলছে ভাই সবে কত রাত সবাই একটু কেঁদে লি আল্লাহর কাছে তাই চলেন এবার কান্নাকাটি শুরু হলো রাত তখন দুটো বাজছে এবার মৌলানা দোয়া করছেন রব্বানা মাবুগো চুরি করেছি মাফ করে দাও মিথ্যা কথা বলেছি মাফ করে দাও গুনাহে কাবিরা করে 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 তোমার আসমান জমিনকে ভরে দিয়েছি আল্লাহ মাইন্না কাপুব্বু তুই বোলা ফাফা ফুয়ান্না কাঁদছে নজর নয়নে বলছে আল্লাহ তুমি মাফ করে মাবুদ পৃথিবীর এমন কোনো গুনাহ নাই তোমার জমিনে যেগুলো অবাধ আচরণ করিনি তুমি মাফ করলে ওলা করে দাও এদিকে উনি দোয়া করছেন নজর নয়নে কাঁদছেন আরও পঞ্চাশ জন টুকরে টুকরে কাঁদছে আল্লাহ তুমি তো বলেছো মাফ করে দিব মাফ তো হবে কী হবে তুমি না করলে কে করবে মাফ করার মতো দ্বিতীয় কোনো জায়গা নাই দ্বিতীয় কোনো দরজা নাই তোমাকে মাফ করতেই হবে এ আল্লাহ আমরা আমাদের আমরা 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 মানুষ হিসেবে গুনাহ করেছি তুমি আমাদেরকে মাবুদ হিসেবে মাফ করে দাও রহমান তুমি ক্ষমা করে দাও এরই মাঝে একটা চোর ডুকরে ডুকরে কাঁদছে আল্লাহ হ্যাঁ আমি অনেক চুরি করেছি আর জীবনে তওবা করছি এই চুরির মতো কাজ করব না যে যে গুনাহটা করেছে মৌলানা তাসিরুদ্দিন বলছে নিজের নিজের গুনাহ নিজের নিজের আল্লাহকে শোনাও আর মাফ চাও এবার কে কী করেছে আমরা তো জানি না নিজের নিজে গুনাহ করছে আর অঝর নয়নে সব কাঁদছে আর মাফ চাইছে এরই ভিতরে ওই দলের ভিতরে একজন একবার করে হাত তুলে রেখেছে আর হ্যাঁ হ্যাঁ ওর মন বসছে না আর কি
আগে ঘুমের হাই তুলছে, আমি না মাঝে মাঝে মনে মনে ভাবছি কবুল হতেও পারে না, কবুল হতেও পারে না। আল্লাহ বলছে বেঈমান রে, আমার ব্যাপারে তুই এটা ভাবলি কি করে, আমি রমজান দিয়েছি শুধু তোর গুনাহ মাফের জন্য, এই কথাটা তোর ভাবাটা কেমন হলো? ঠিক করে বলেন, আপনাদের কাছে আমি একটা বিচার দিচ্ছি। ঠিক ঠিক ধরে এনে ইফতারের টাইম হয়ে এসছে আর মাত্র 15 মিনিট, আর আমি মোটর সাইকেলে করে শ্বশুর বাড়ি ঢুকে পড়লাম কিংবা চার চাকায় ঢুকে পড়লাম, আরও 3 জন আলিমকে নিয়ে ঢুকে পড়লাম, আমার শ্বশুর পেরেছেন, হঠাৎ জামাই এসছে এসছে 3টে বিদেশি আলেম এসছে, আরও পেরেছান হয়ে গেল। এবার ঘরটা শান্ত ছিল, প্রতিদিন তো লোকের ঘরে ভালো ভালো খাবার হয় না, সাদা বাটা করে চলে, মেহমান এলে ভালো হয়। এবার ওদের হয়তো একটু মুড়ি টুড়ি একটু পেঁয়াজি টিয়াজি ছিল, আমার শাশুড়ি এগুলো রেডি করছিলো, ছেলে বউ বেটি সব রোজা ইফতার করবে, এমন সময় জামাই ঢুকে গেছে, মাথাতে বিকার লেগে গেছে, আমার শ্বশুর খালি বারান্দায় পাইচারি করছে, আমার শাশুড়ি দৌড়ে গিয়ে বঠি নিয়ে আলু রেঁচতে শুরু করলো, এদিকে স্যালেজগুলো রোজা দাঁতন করা বাদ দিয়ে কেউ মুরগি কেউ জবাই করছে, কেউ আর কিছু করছে, এদিকে শালাগুলো মোটরসাইকেলে বেরিয়ে গেল, কেউ আনতে গেল ফল ফুরুত, কেউ আনতে গেল কোল্ড ড্রিঙ্ক, চারিদিকে শান্ত ফ্যামিলি যেন চঞ্চল হয়ে উঠলো, কেন 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 জামাইয়ের আগমনে, কেন 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 জামাইয়ের আগমনে আমার ইজ্জত কি করে রাখা যাবে, জামাইয়ের সম্মান কি করে তার বন্ধুর কাছে রাখবো, এর জন্য চললো। আর আমি বটুখানায় বসে বসে গল্প করছি আমার বন্ধুদেরকে নিয়ে, দালালের পাল্লায় পড়ে এখানে বিয়ে হয়ে গেছে, আর লোক ভালো লয় খেতে দিতেও পারে না পারে, এই কথাটা যদি শ্বশুরের কানে পড়ে শ্বশুর কত খুশি হবে, শ্বশুর মনে মনে বলবে রে বাঁদরের বাচ্চা, তোকে জামাই করে কি ভুল করেছি রে বাঁদরের বাচ্চা, ছুটি ছুটিয়ে নেওয়া হয়, আমার ছেলেরা চারিদিকে গাড়ি নিয়ে দৌড়ছে, আমার বৌমা তোদের জন্য ইফতার ছেড়ে দিয়ে গ্যাস জ্বালিয়েছে, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেয়েছে, আর এখন কি করে বললি খেতে দিতেও পারে না পারে। আমার আল্লাহ বলছে যদি রমজান ঢুকে যায় আমার অফিসের সব কাজ বন্ধ করে দিয়ে শুধু মাফের দরজাটা খুলে দিয়ে রহমত তের মাঘ ফেরাতের দরজা খুলে বসে যায়, জাহান্নামের তালা মেরে দিই, জাহান্নামের তালা মেরে দিই, জান্নাতের দরজা খুলে দিই, শয়তানকে আমি বেঁধে দিই, আসমান জমিন তোলপার হয়ে যায়, ফেরেস্তা জগৎ ছুটাছুটি করে, রোজা এসেছে রোজা এসেছে, মাফের দিন এসেছে মাফের দিন এসেছে, দুইজন ফেরেস্তা আসমানে চিল্লায় সারা দুনিয়াকে শোনায়, একজন ফেরেস্তা বলে ও নেকি কেরেনেওয়ালা এসে গেছে রোজা, চলো আগে বারো আগে বারো আগে বারো আগে বারো আরো আগে বারো আর নেকি করে লাও লুটে লাও, আর একজন বলে ও গুনাহ করনে ওয়ালা রোজা এসে গেছে, রুখে যাও তৌবা করে লাও, আর যেও না গুনাহতে আর যেও না গুনাহতে, বিশ্ব যেন তোলপাড় চলছে, এই অবস্থায় দোয়া করতে গিয়ে ওর মন বলছে কবুল হতেও পারে না পারে, আল্লাহর মনে কত কষ্ট হবে, ওরে বাঁদর লে খবিস রে, এই খারাপ নিয়তটা তোর দিলে ঢুকলো কি করে, অতএব রোজা যখন রাখবি তুই 100% এক পয়েন্ট কম করবি না, তুই এটা নিয়ত করেলে আমার রোজা কবুল হবি, আমার গোনা মাফ হবি। এহতেসাব।